কয়েকদিন বন্ধ থাকার পর সড়ক মহাসড়কে ঘুরতে শুরু করেছে পণ্য ও যাত্রীবাহী যানবাহনের চাকা স্বাভাবিক সময়ের তুলনায় সংখ্যা কম হলেও ধীরে ধীরে বাড়ছে যানবাহনের চাপ দিনের বেলা কারফিউ শিথিলের পর ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশে ধান চাল গম রড সিমেন্ট জ্বালানি তেলবাহী লরি যাত্রীবাহী বাস সহ কুরিয়ার সার্ভিসের মতো জরুরি সেবার বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় স্বাভাবিক জীবনের ছন্দে ফিরবার লড়াইয়ে ব্যস্ত পরিবহন শ্রমিকরা এতদিন গাড়ি আস্থাঘাট খুব খারাপ ছিল আজ থেকে ইনশাল্লাহ সুস্থ পায় গাড়ি কাছে আর কোনো পালামাজ কোনো কিছু নাই কয়েকদিন তো আমাদের টোটালি ইনকাম বন্ধ ছিল গাড়ি চললে আমাদের সংসার চলবে আমাদের গাড়ি না চললে সংসার চলবে না এদিকে যাত্রী পরিবহন শ্রমিকদের কোলাহলে মুখর হয়ে উঠতে শুরু করেছে বগুড়ার ঠনঠনিয়ার ঢাকা বাস স্ট্যান্ড বিভিন্ন জায়গা থেকে বাস স্ট্যান্ডে আসা যাত্রীরা টিকিট সংগ্রহের জন্য ভিড় করছেন কাউন্টারগুলোয় সামর্থ্য অনুযায়ী বিভিন্ন বাসে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করছেন যাত্রীরা কোনো অভিযোগ ছাড়াই স্বাচ্ছন্দের যাত্রার কথাই শোনা যায় যাত্রীদের মুখ থেকে বাস এখান থেকে আপনি গাবতলি টেকনিক্যালে যাচ্ছে মোয়াখালী যাচ্ছে এই দুটাকাই চলতেছে এখান থেকে এয়ারপোর্টে যাব আমার একজন যাত্রী আসতেছে সৌদি থেকে টিকিট ঠিক আছে এমন বেশি না যেটা ছিল সেটাই দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ফিরছে পুরনো রূপে ট্রাক কাভার্ড ভ্যান লরির মতো পণ্য পরিবহনকারী যানবাহন থেকে শুরু করে স্বল্প কিংবা দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংখ্যাও বাড়ছে সমানতালে এতে স্বস্তি ফিরেছে যাত্রী চালক ও শ্রমিকদের মাঝে কোনো সমস্যা হয় না আল্লাহ রহমাতে সব জায়গায় সেনাবাহিনী আছে রাস্তাঘাটে সেনাবাহিনীতে সব জায়গায় প্রোডাকশন দেয় আমাদের আর পুলিশ তো প্রত্যেক আছে পাওয়া যায় নির্দিষ্ট সময় এখন পৌঁছানো যায় কোনো সমস্যা নাই কোথাও কোনো ঝামেলা নাই এখন আগের গাড়ি চালাইতে পারতে সুস্থ সফল রাস্তায় কোনো ঝামেলা হচ্ছে না রাস্তায় সেনাবাহিনী পুলিশ সবাই আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে কুমিলার দাউদকান্দি থেকে চোদ্দ গ্রাম পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একশো চার কিলোমিটার অংশে কোনো দুর্ভোগ নেই নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে পারছে যাত্রী পরিবহন চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পণ্য পরিবহনগুলোও কুমিল্লা অতিক্রম করছে স্বস্তিতে একই দৃশ্য দেখা গেছে অন্যান্য আঞ্চলিক মহাসড়কগুলোতেও আপাতত সার্ভিস ভালো চলতে আছে কোনো সমস্যা নেই সবাই যাইতে আছে মানুষের মনে শাস্তি আসছে মানুষ চলাচল করতে পারতেছে রাস্তাঘাটও কোনো মানুষ আনন্দ পাইতেছে প্রশাসন বলছে পণ্য ও যাত্রীবাহী পরিবহন নিরাপদে গন্তব্য পৌঁছাতে মহাসড়কের নিরাপত্তায় নিয়োজিত আছেন তারা হাইওয়ে পুলিশের সঙ্গে জেলা পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরাও টহল দিচ্ছে মহাসড়কে সার্বিক পরিস্থিতি আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং একই সাথে মানুষজন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছে এদিকে বরিশাল নদীবন্দর থেকে স্থানীয় রুটে যাত্রীবাহী নৌযানের চলাচল স্বাভাবিক রয়েছে গতকালের তুলনায় বেড়েছে যাত্রীর চাপ বরিশাল থেকে ভোলা পাতারহাট ও মেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গেছে আবার ওইসব স্থান থেকে বরিশালের উদ্দেশ্যে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে এসেছে তবে এখনো শুরু হয়নি ঢাকা বরিশাল নৌপথে যাত্রীবাহী নৌযানের চলাচল খুব শীঘ্রই এই রুটের চলাচল শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছে বরিশাল নদী বন্দর কর্মকর্তা এতদিন বন্ধ ছিল আমরা কাজ বাজ করতে পারি কোথাও যাতায়াত করতে পারি অনেক সমস্যা ছিল এখন চলতেছে অনেক ভালো কাজ শুরু করতেছি কাজে যাইতেছি এই আর কি গত এক সপ্তাহ যেমন আমাদের সবকিছু বন্ধ ছিল গতকালকে থেকে চালু হয়েছে এই জন্য এখন আমরা যেতে পারছি এটা অবশ্যই স্বস্তি দেয় একটু স্বাভাবিক হয় আমরা আসতে পারছি এই জন্য একটু স্বস্তি লাগতে আছে সাধারণ মানুষের আসলে অনেক ভোগান্তি হয়েছে কয়েকদিন বন্ধ থাকার পর চাঁদপুর থেকে স্বল্প পরিসরে শুরু হয়েছে লঞ্চ চলাচল বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ চলাচল স্বাভাবিক হয় চলমান পরিস্থিতিতে যাতায়াতের সংখ্যা থাকলেও কর্মস্থলে যাবার সুযোগ পেয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। বেশ উপস্থিত ভালো হয়েছে পর্যন্ত সারে এই পর্যন্ত লন চলে। যেমন হয়তো ওই দা দেয়া আছে 10টা হইতে 5টা 10টা হইতে 5টা লন যায়। তো লন গিয়া হেডিগে پیشنতা যাইতারে না এই চিন্তা কইরা আবার پیشنতা আসে না। তবে লঞ্চের সময়সূচি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন লঞ্চ মালিক প্রতিনিধি। আর বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতো চলাচল করছে লঞ্চ আমরা দুই তিন দিন লঞ্চ চলাচল বিঘ্ন করছে এখন কিছুটা শান্ত হওয়াতে এবং কারফিউ শিথিল হওয়াতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা এখন লঞ্চ চালাচ্ছি এর আগে গত একুশ জুলাই চাঁদপুর থেকে ঢাকা সহ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ শোভন মাহমুদ খান এখন আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন